প্রিয় এসএসসি কোর্সের শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে বীজগণিতের একটি ধারণা নিয়ে আলোচনা করব ধারণটি হচ্ছে যে দিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা গুণ যে মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে কেন প্লাস হয় বা প্লাস এবং মাইনাসকে গুণ দিয়ে গুণ করলে কেন মাইনাস হয় এ ধারণটি আমরা মুখস্ত করে অনেক সময় শিখে থাকি কিন্তু এর যৌক্তিক ব্যাখ্যা আমরা বলতে পারি না এখন আমরা বিভিন্ন শিক্ষার্থীদের মেধার উপযোগী করে এই একটি বিষয় আমরা চারভাবে আলোচনা করব দেখা যাক বিভিন্ন মেধা শিক্ষার্থীদের এটা উপযোগী হয় কি না এই প্রোগ্রামটি আপনাদের কেমন লাগলো যদি আপনারা জানান তাহলে আমরা এই ধরনের আরও প্রোগ্রাম করবার চেষ্টা করব তাহলে আসুন আমাদের আলোচনা আসি বিশিষ্ট সংখ্যা কি আমরা যখন প্রাথমিক স্তরে লেখাপড়া করি তখন আমরা কেবলমাত্র ধনাত্মিক সংখ্যা শিখি যেমন এখানে এই বোর্ডে দেখেন যে ধনাত্মক সংখ্যাগুলো দেখানো হয়েছে ডান দিকে এটা হচ্ছে ধনাত্মক দিক এবং জিরো এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এগুলোকে আমরা বলি যে এই সংখ্যাগুলো হচ্ছে যে গণনাকারী সংখ্যা এবং এটাকে এন দিয়ে আমরা চিহ্নিত করি এন মানে সেট অফ ন্যাশনাল নাম্বার এটা হচ্ছে ধনাত্মক দিক কিন্তু আমরা যখন মাধ্যমিক স্তরে আসি তখন আমরা বীজগণিতের সংখ্যা নিয়ে আলোচনা করি এবং বীজগুলিতে সংখ্যায় ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের সংখ্যা আছে এর দিকটাকে আমরা বলি ঋণাত্মক দিক এখানে শূন্য মাঝখানে আছে তারই প্রতিফলন একের যদি এখানে এক ছোট্ট আইনে একটা চিন্তা করি তাহলে তার উল্টো দিকে মাইনাস এক হবে একইভাবে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এটা হচ্ছে ঋণাত্মক দিক এখন আমাদের দৈনন্দিন জীবনে ঋণাত্মক সংখ্যার প্রয়োজন হয় কখন দেখুন সমুদ্র পৃষ্ঠকে যদি আমরা শূন্য ধরি তাহলে উপরকে আমরা ধরবো উচ্চতা উচ্চতলা হচ্ছে ধনাত্মক যেমন এখানে ধনাত্মক দিকটা উপর দিকে দেখানো হয়েছে এবং সমুদ্রের যে সমুদ্র সমুদ্রতল থেকে নিচের দিক সেটাকে আমরা বলবো গভীরতা এদিকে আমরা নেগেটিভ চিন্তা করতে পারি আবার যদি একটা থার্মোমিটার চিন্তা করি আপনারা তো এখন রেডিওতে এবং টেলিভিশনে বিভিন্ন দেশের তাপমাত্রা জানতে পারছেন আপনারা রাশিয়া ইউরোপ বা বসনিয়ার টেম্পারেচার আপনারা দেখবেন যে ঋণাত্মক হয়ে গেছে এখন শীতকালে তখন আমরা এই নিচের দিকটা চিন্তা করবো এটা হচ্ছে ঋণাত্মক দিক উপরের দিক হচ্ছে ধনাত্মক দিক আবার খেলাধুলার ক্ষেত্রেও যখন আমরা পয়েন্ট যোগ করি যে একটা খেলায় জিতলে দুই পয়েন্ট হারলে এক পয়েন্ট পিছিয়ে গেলো দুই দুই পয়েন্ট নেগেটিভের দিক যাচ্ছে কাজে পয়েন্ট যখন আমরা গণনা করি খেলার তখন আমরা পজিটিভ ও নেগেটিভ কথা চিন্তা করি কাজে আমাদের দৈনন্দিন জীবনে ধনাত্মক সংখ্যার সঙ্গে সঙ্গে ঋণাত্মক সংখ্যারও প্রয়োজন আছে এখন দেখা যাক এই ঋণাত্মক সংখ্যার গুণটা আমরা কী করে করতে পারি তো আমরা প্রথমে যে পদ্ধতি নিয়ে আলোচনা করবো সেটাকে আমরা বলি আরোহী পদ্ধতি অর্থাৎ সিঁড়িতে আরোহী মানে আরোহণ করা যায় যেমন করে একটার পরে একটা উঠে সিঁড়িতে আমরা উপরে উঠি তো ঠিক তেমনি জানা থেকে আমাদের জানা তথ্যগুলোকে একত্র করে আমরা অজানা তথ্যের দিকে আমরা এগিয়ে যাব আসুন এবার আমরা আরোহী পদ্ধতির সাহায্যে চিহ্নবিষ্ট সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করি আমরা আমাদের জানা জিনিস দিয়ে শুরু করেছি দুই গুণিত তিন ইজিক টু ছয় এখানে ছয়টা দেখানো হয়েছে এখন গুণকগুলোকে আমরা এক এক করে কমিয়ে আনছি দুই গুণিত দুই সমান চার ছয়ের থেকে যদি আমরা গুণক এক কমিয়ে যাই তাহলে দুই ধাপ কমে গেল তাহলে ছয় থেকে এলাম চারে দুই গুণিত এক সমান দুই আর এক ধাপ নিচে এলাম তাহলে দুই হলো দুই গুণিত শূন্য সমান শূন্য এখন দুই গুণিত শূন্যের পরে কোথায় যাব মাইনাস ওয়ানে যাবো কাজে দুই গুণিত মাইনাস ওয়ান কী হবে এক ধাপ যদি কমে আসি তাহলে শূন্য থেকে কোথায় যাবে মাইনাস দুই যাবে আবার দুই গুণিত মাইনাস দুই আর এক ধাপ যদি নিচে যায় তাহলে কোথায় যাবে মাইনাস দুই থেকে মাইনাস চারই যাবে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ এবং নেগেটিভকে যদি গুণ করা হয় নেগেটিভ হয় এখন আমরা আবার যদি বিশ্লেষণ করে দেখি তাহলে গুণের সমস্যা মোট চারটি হবে পজিটিভকে পজিটিভ দিয়ে গুণ প্লাস টু ইন্টু প্লাস থ্রি এটা কত এটা আমরা পেলাম প্লাস টু থেকে প্লাস থ্রিকে দিয়ে গুণ করলে ছয় হবে এটা আমাদের জানা এখন আমরা পেলাম প্লাস টু ইন্টু মাইনাস থ্রি দিয়ে গুণ করলে কত হবে সেটা আমরা এখন পেয়ে গেলাম যে মাইনাস ছয় হবে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দিয়ে গুণ করলে মাইনাস ছয় এ সমস্যার আমরা সমাধান করে ফেললাম এখন মাইনাস টুকে প্লাস থ্রি দিয়ে গুণ করলে কত হবে এ সমস্যাটাই এটার মতোই কেন একটা পজিটিভ এবং নেগেটিভ এবং গুণ যেহেতু বিনিময় নিয়ম মেনে চলে কাজে কোনটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ হতে গেলে আমরা যদি দুটোর মধ্যে নেগেটিভ হবে কারণ এটা থেকে এর বিনিময় নিয়মের সাহায্যে আমরা দেখছি যে এটাও সত্য এখন আমাদের জানার বাকি রইল যে মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি এর ফলটা কত হবে এটা বের করতে যে আমরা দেখুন নিচের বিশ্লেষণটা লক্ষ্য করি দেখুন এখানে মাইনাস টু ইন্টু প্লাস থ্রি টু মাইনাস সিক্স এটা আমরা শিখেছি যে মাইনাসকে পজিটিভ দিয়ে যদি গুণ করা যায় মাইনাসকে প্লাস দিয়ে গুণ করলে নেগেটিভ হয় এটা আগে আমরা শিখলাম এখন এখান থেকে আবার শুরু করি এখন গুণক আমরা এক করে কমিয়ে দিচ্ছি তাহলে তিনের জায়গাতে যদি দুই করি মাইনাস টু ইন্টু টু তাহলে কত হবে মাইনাস ফোর হবে মাইনাস টু ইন্টু ওয়ান কত হবে মাইনাস টু হবে এক ধাপ করে কমে যাচ্ছে মানে মাইনাস ছয় থেকে মাইনাস ফোর এলো মাইনাস ফোর থেকে মাইনাস টুতে এলো তারপরে হলো জিরোতে আসবে এখন মাইনাস টুকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কী হবে তাহলে তো ওদিকে আবার যেতে পারবে না নেগেটিভের দিকে যেতে পারবে না তাহলে অবশ্যই তাকে পজিটিভ দিকে আসতে হবে তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান হবে প্লাস টু মাইনাস টু ইন্টু মাইনাস টু কত হবে প্লাস ফোর হবে মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি এখানে হবে মাইনাস থ্রি হলে পারে এটা যদি থ্রি হয় মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি তাহলে হবে ক্লাস সিক্স এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমরা উপরের যে ছবিটি বা চার্টটি আমরা করেছি সেটার সাহায্য নিতে পারি দেখো মাইনাস ছয় থেকে এক ঘর দুই ঘর বাড়লে পারে মাইনাস চারে গেল আবার মাইনাস চার থেকে যাবে কোথায় মাইনাস টুতে মাইনাস টু থেকে কোথায় যাবে জিরো জিরোর থেকে কোথায় যেতে হবে এদিকে তো যেতে পারছে না কারণ এদিক থেকে আসছে সে তখন যেতে হবে প্লাস টুতে এইভাবে আমরা নেগেটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলে পজিটিভে চলে যায় তাহলে আমরা আরও এই পদ্ধতির সাহায্যে দেখলাম যে পজিটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলে কেন নেগেটিভ হয় এবং নেগেটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলে কেন পজিটিভ হয় এবার আমরা আরেকটি পদ্ধতিতে আসবো এই পদ্ধতিটিকে আমরা বলবো সতসিদ্ধ পদ্ধতি অর্থাৎ যোগ এবং গুণের কতগুলো শতসিদ্ধ আমরা ধরে নিয়ে সেগুলোর সাহায্যে আমরা পূরণ করবার চেষ্টা করব। আসুন তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিটি দেখি এই শতসিদ্ধগুলো হলো এই যে সংযোগ বিধি বা সেটিভ ল যে এর সঙ্গে বি প্লাস সিকে একসঙ্গে যোগ করলে যা হয় এ প্লাস বিকে যদি একসঙ্গে করি তারপরে সি যোগ করলে সমানই হয় গুণের ক্ষেত্রে তাই এ ইন্টু বি ইন্টু সি বি সিকে একসঙ্গে যদি গুণ করি তারপরে এ দিয়ে গুণ করি অথবা এ বিকে গুণ করে যদি সি দিয়ে গুণ করি তাহলে ফল একই হবে এটাকে আমরা বিধি এক বলবো এরপর হচ্ছে বিনিময় বিধি বা কম্পিটিভ ল এ প্লাস বি সমান বি প্লাস এ অর্থাৎ এ এবং বি যদি জায়গা বদল করে তাহলে যোগের ক্ষেত্রে তাদের মানের পরিবর্তন হয় না গুণের ক্ষেত্রে হয় না এ বি কট বি এ এটাও মেনে চলে তৃতীয় যে বিধি সেটা হচ্ছে একক সদস্য এর একটা আইডেন্টি আছে এ প্লাস জিরো জিরো প্লাস এ সমান এ অর্থাৎ শূন্য কোনো সংখ্যার সঙ্গে যোগ করতে গেলে তার মানের কোনো পরিবর্তন হয় না গুণের ক্ষেত্রে কোন সংখ্যাকে এক দিয়ে গুণ করতে গেলে ওয়ান ইন্টু এ ইন্টু ওয়ান ওয়ান ইন্টু এ ইকাল টু এ অর্থাৎ এক দিয়ে গুণ করলে সংখ্যার পরিবর্তন হয় না এটা হচ্ছে বিধি তিন বিধি চার হচ্ছে বিপরীত সদস্য প্রত্যেক সংখ্যার একটা বিপরীত সদস্য আছে এর বিপরীত সদস্য হচ্ছে মাইনাস এ দুটোকে যদি যোগ করা যায় তাহলে মাইনাস এ প্লাস যোগ করলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাবো অর্থাৎ জিরো এটাকে প্রত্যেক সদস্যের বিপরীত সদস্য হচ্ছে এ এর বিপরীত হচ্ছে মাইনাস এ এর বিপরীত হচ্ছে এ গুণের ক্ষেত্রেও ঠিক একই কথা এর বিপরীত হচ্ছে অনাপন এ ইজিক টু অনাপ এ ইন্টু এ ইজিক টু ওয়ান এটা হচ্ছে বিধি চার তারপরে পঞ্চম বিধি হচ্ছে বন্টন নিয়ম যোগের উপরে গুণকে বন্টন করা যায় এ ইন্টু বি প্লাস সি যদি হয় তাহলে এবি ইন্টু এ সি এইভাবে আমরা যদি গুণ করি তাহলে গুণ করা যায় অর্থাৎ যোগের উপরে গুণকে বন্টন করে নেওয়া যায় এটা হচ্ছে বিধি পাঁচ আর ছয় বিধি হচ্ছে শূন্যের কোন এ ইন্টু জিরো ইজিক্যাল টু জিরো ইন্টু এ টু জিরো হবে কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে জিরো হয় এটা হচ্ছে বিধি ছয় তো এখন এই বিধিগুলো দিয়ে আমরা এখানে ভুল আছে চার হবে এটা ছয় বিধি আর এখন আমরা দেখা যাক এই বিধিগুলো ব্যবহার করে কেমন করে পজিটিভ এবং নেগেটিভকে গুণ করলে কেন নেগেটিভ হয় এটা কি করে ব্যাখ্যা করি দেখুন এখানে এর সঙ্গে মাইনাস বি যদি যোগ করি তাহলে শূন্য হবে বিপরীত সদস্যের যে বিধি চার আছে সেই বিধি অনুসারে এখন এ দিয়ে যদি গোটা জিনিসটাকে গুণ করি বি প্লাস মাইনাস বিকে এ ইন বি প্লাস মাইনাস বি তাহলে হবে এখানে এ দিয়ে গুণ করলাম কাজে এখানেও জিরোকে এ দিয়ে গুণ করলে শূন্যই হবে এখন বন্টম বিধি অনুসারে এবি এটাকে যদি ভাঙায় তাহলে এ ইন্টু বি প্লাস এ ইন্টু মাইনাস বি সমান হবে জিরো কিন্তু আমরা জানি যে এ বি এবির সঙ্গে একটা বিপরীত সদস্য আছে সেটা হচ্ছে মাইনাস এ বি যোগ করলে শূন্য হয় কাজে এ ইন্টু মাইনাস বি অবশ্যই মাইনাস এবির সঙ্গে সমান অর্থাৎ কোনো সংখ্যাকে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে তার ফলটা হবে নিগেটিভ তার এই প্রথম জিনিসটা আমরা পেলাম আবার ওই একইভাবে আমরা দেখাই যে বি প্লাস মাইনাস বি সমান শূন্য একে আবার যদি মাইনাস এ দিয়ে গুণ করি মাইনাস এ দিয়ে বি প্লাস মাইনাস বিকে গুণ করলে মাইনাস এ ইন্টু জিরো ইজিক টু জিরো আবার বন্টন বিধি অনুযায়ী এটাকে ভাঙাতে গেলে এটা হবে মাইনাস এ ইন্টু বি মাইনাস এ এবি আর এটা হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান জিরো কিন্তু আমরা জানি যে মাইনাস এ বি একটা বিপরীত সদস্য আছে সেটা অবশ্যই প্লাস এ এবি হবে শূন্য তাহলে মাইনাস এ এবং মাইনাস বি এইটাকে যোগ করলে যেহেতু শূন্য হয়েছে কাজে এ মাইনাস এ এবং মাইনাস বি ফলটা অবশ্যই পজিটিভ এ বি হবে কাজে এই দুইভাবে আমরা দেখলাম যে কী করে মাইনাস এ কে মাইনাস দিয়ে গুণ করলে পজিটিভ হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ভেক্টর পদ্ধতিতে দিক চিহ্নবিষ্ট সংখ্যার গুণটা ব্যাখ্যা করব এখানে সংখ্যার দুটো জিনিস আমাকে চিন্তা করতে হবে তার দিক এবং তার পরিমাণ পরিমাণ তো হচ্ছে এক চাইতে দুই বড় তিন তার চাইতে বড় এটা হচ্ছে পরিমাণ যে কত বড় সংখ্যাটা আর আরেকটি হচ্ছে কোন দিকে পজিটিভটাকে আমরা বলব দিক বা ডান দিক এবং নেগেটিভটাকে না দিক এবং আরেকটি জিনিস আমরা ধরে নেব যে কোনো সংখ্যাকে পজিটিভ দিয়ে গুণ করার অর্থ হচ্ছে সে সংখ্যাটায় যে দিক আছে সেই দিকই বারবার নেওয়া গুণ মানে একটা সংখ্যাকে বারবার যোগ করা কিন্তু যখন আমি পজিটিভ দিয়ে গুণ করবো তার অর্থ হবে তার নিজের দিক সে দিকটা যাই হোক পজিটিভ হলে পজিটিভ হবে নেগেটিভ হলে নেগেটিভ হবে তার নিজের দিকে বারবার যোগ করা আর নেগেটিভ দিয়ে গুণ করার অর্থ হচ্ছে কোনো সংখ্যাকে তার বিপরীত দিক যদি পজিটিভ হয় তাহলে সেটা নেগেটিভ হবে নেগেটিভ হলে তার পজিটিভ হবে তার বিপরীত দিকে বারবার যোগ করা তাহলে দেখুন এই দুটো জিনিস ধরে নিয়ে আমরা ভেক্টরের ধারণা দিয়ে কি করে গুণ ব্যাখ্যা করতে পারি এবার এখানে দেখুন পজিটিভ থ্রি প্লাস থ্রিকে প্লাস টু দিয়ে গুণ অর্থাৎ আমরা বলবো যে প্লাস তিনকে তার নিজের দিকে দুইবার নিচ্ছি তাহলে প্লাস তিন কোথায় এখানে তার নিজের দিকে দুইবার গেলে কোথায় যাবে প্লাস সিক্সে এই হচ্ছে প্লাস থ্রি ইন্টু প্লাস টু দিয়ে গুণ করার ব্যাখ্যা প্লাস থ্রি প্লাস প্লাস টু অর্থাৎ প্লাস সিক্স এবার আমরা পজিটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলে কী হয় সেটা দেখাবো প্লাস থ্রিকে মাইনাস দুই দিয়ে গুণ করার অর্থ হচ্ছে প্লাস থ্রির যে বিপরীত দিক অর্থাৎ নেগেটিভ দিক সেই দিকে দুবার নেওয়া তাহলে প্লাস থ্রির নেগেটিভ দিক হচ্ছে এই দিক দুইবার নিলে পরে কোথায় আসছে মাইনাস সিক্স কাজেই প্লাস থ্রি ইন্টু মাইনাস টু হচ্ছে মাইনাস সিক্স অথবা আমরা বলতে পারি যে নেগেটিভ যদি মাইনাস তিন দুইকে তিন দিয়ে গুণ করে মাইনাস তিনকে তিনবার তার নিজের দিকে নেওয়া প্লাস থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস তিনকে দুইকে তার নিজের দিকে তিনবার নিলে কোথায় যাবে এই যে একবার দুইবার তিনবার তাহলে মাইনাস ছয় এলো কাজে পজিটিভ এবং নেগেটিভ গুণ করলে যে নেগেটিভ কেন হয় এটা আমরা ব্যাখ্যা করছি এখানে দেখা যাচ্ছে মাইনাস থ্রিকে প্লাস টু দিয়ে গুণ করার অর্থ কী অর্থাৎ মাইনাস থ্রিকে প্লাস দিয়ে যখন গুণ করছি তার নিজের দিকে দুবার নেব তাহলে মাইনাস থ্রি নিজের দিকে কোন দিক মাইনাস দিক দুইবার নিলে কোথায় আসছে মাইনাস ছয় এলো কাজেই আমরা দেখলাম যে পজিটিভ এবং নেগেটিভ গুণ করলে কেন নেগেটিভ আসছে এবার আমাদের বাকি রইল নেগেটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলে কী হয় মাইনাস থ্রিকে মাইনাস টু দিয়ে গুণ করার অর্থ হচ্ছে মাইনাস থ্রিকে তার বিপরীত দিক মাইনাস থ্রির বিপরীত দিক কী পজিটিভ থ্রি এই পজিটিভ থ্রির দিকে তাহলে আমাকে দুইবার নিতে হবে তাহলে পজিটিভ দিকে দুইবার নিলে কোথায় যাচ্ছে প্লাস সিক্স কাজে মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু সমান হচ্ছে প্লাস থ্রি ইন্টু প্লাস টু এর সমান ইজিক টু সিক্স তাহলে আমরা দেখলাম যে এই চারটি যে সমস্যা গুণের যে পজিটিভকে পজিটিভ দেখুন পজিটিভকে নেগেটিভ দেখুন নেগেটিভকে পজিটিভ দেখুন এবং নেগেটিভকে নেগেটিভ দেখুন এটা কি করে আমরা ভেক্টরের ধারণার সাহায্যে ব্যাখ্যা করতে পারি এবার আমরা শেষ পদ্ধতি অর্থাৎ চতুর্থ পদ্ধতিতেও একই বিষয়টা ব্যাখ্যা করব এ পদ্ধতিটা হচ্ছে সদৃশ ত্রিভুজের যে সমানুপাতিক হয় তার বাহুগুলা এই ধর্মটা নিয়ে আমরা ওই একই জিনিসের ব্যাখ্যা করবার চেষ্টা করব আসুন সম এখানে এই চিত্রটা যদি দেখি আমরা প্রথম চিত্র সেখানে আপনার দুটো সদৃশকণী ত্রিভুজ দেখতে পাচ্ছেন ও পি এন এবং ও পি ড্যাস্ট এন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এবং এটা এটার প্যারালেল কাজে এরা হচ্ছে সদৃশ ত্রিভুজ এবং আমরা জানি যে সদৃশ ত্রিভুজের বাহুগুলো একই অনুপাতে থাকে কাজেই ও পি ডিভাইডেড বাই ও এন যা হবে ও পি ড্যাস ডিভাইডেড বাই ও এন ড্যাস্ট অর্থাৎ এর অতিভুজের সঙ্গে এর যে ভূমি তার যে অনুপাত এর অতিভুজের সঙ্গে এর ভূমির অনুপাত একই হবে ওপি ডিভাইডেড বাই ও এন হবে ওপি ড্যাস ডিভাইডেড বাই ও এন এখানে আমরা একক ধর্মের ব্যবহারটা করেছি ও এনকে আমরা এক ধরেছি ওএনটা এক ধরেছি এটা লক্ষ্য করার বিষয় কাজী ওএনকে এক ধরলে এখান থেকে যদি আমরা দেখি ওপি ড্যাস্ট হবে ওপি ইন্টু ও এন ড্যাস্ট বজ্রগুণ করলে ডিভাইডেড বাই ও কিন্তু যেহেতু ও এন এক কাজে ওপি ড্যাস্ট হচ্ছে ওপি ইন্টু এন ড্যাস্ট এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যে ওপি ড্যাস্ট ইজিকল টু ওপি ইন্টু ও এন ড্যাস্ট এখন দেখুন এখানে যে ওপিটা হচ্ছে দুই এবং এন হচ্ছে এক এবং এখানে ওপি ডাস্ট কত হবে সেটা আমরা বের করবো ওএন ড্যাস্টটা আমরা তিন নিয়েছি কাজে ও ইজ ড্যাস্ট ইজিকলটা আমরা জানি এন ড্যাস ইন্টু ওপি ও এন ড্যাস্টটা কত আমরা তিন নিয়েছি এবং ওপিটা কত দুই নিয়েছি তাহলে ওপি ড্যাস্ট কত হবে দেখা যাচ্ছে যে এখানে ছয় হয়েছে এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা মাপড়ে দেখতে পাবো অতিভুজে যে এটা ছয় হয়েছে কাজে পজিটিভকে পজিটিভ দিয়ে গুণ করলে যে ছয় হয় আমরা অতিভুজের এই অনুপাত দিয়ে এটা দেখতে পাচ্ছি এবার আমরা দেখি যে আরেক দিকে আমরা যদি দেখি ওপিকে আমরা দুই নিয়েছি আবার ওপিকে যদি মাইনাস টু নিই মানে বিপরীত দিকে তার নিই তাহলে কত হয় তাহলে দেখুন এখানে একইভাবে এই যে ত্রিভুজ দুটো আছে ও পি এম এবং ও পি ড্যাস্ট এন ড্যাস্ট এরাও সমানুপাতে এবং একইভাবে ওপি ড্যাস্ট হবে ও এন ড্যাস্ট ইন্টু ওপি ও এন ড্যাসটা কত ওএন ড্যাসটা হচ্ছে তিন ওপিটা এখানে আমি মাইনাস দুই নিয়েছি প্লাস থ্রি এবং মাইনাস টু গুণ করলে কত হবে এখানে আপনার স্কেলে দেখতে পাচ্ছেন পরিষ্কার এটা পজিটিভ হলে এটা নেগেটিভ কাজে এটা নেগেটিভ হয়েছে এই চিত্রে আমরা দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন ওই একই নীতি ব্যবহার করে দেখাচ্ছি যে মাইনাস তিনকে দুই দিয়ে গুণ করলে কত হয় এটি করার জন্য আমরা একটি সদৃশ ত্রিভুজ তৈরি করেছি যেখানে আমরা ও এন ড্যাস্টকে মাইনাস তিন নিয়েছি তাহলে একই নীতি অনুসরণ করে আমরা পাচ্ছি ওপি ড্যাস ইজিক টু এন ড্যাশ ইন্টু ওপি যেটা আমরা আগেও দেখেছি এখন ওএন ড্যাস ইজিক টু যেহেতু মাইনাস তিন এবং ওপিটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্লাস টু মাইনাস থ্রি ইন্টু প্লাস টু গুণ করলে কত হবে তার ফলটা এখানে না দেখে আপনি এখানে দেখুন ওপি ড্যাশটা কী এই যে সদৃশ্য ত্রিভুজ তৈরি করলাম এখানে প্যালে টানলে এটা মাইনাস সিক্স এসে ঠেকলো অর্থাৎ এর ফলটা হবে মাইনাস সিক্স তা এই ফলটা আমরা এখানে পেলাম এবার আরেকটি চিত্র আপনার দেখুন এখানে আমরা মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করছি একইভাবে এখানেও ওপি ড্যাস ইজিক ওএন ড্যাশ ইন্টু ওপি আগের নিয়মে এখন ওএন ড্যাশটাকে আমরা নেগেটিভ ধরছি এবং ওপিকেও আমরা নেগেটিভ নিয়েছি এখানে কাজে এই যে ওএনপি এই যে ত্রিভুজ সদৃশ ত্রিভুজ এর সঙ্গে যদি প্যারেল আমরা টানি তাহলে আমরা পাচ্ছি ও পি ড্যাস্ট এন ডাস্ট এই ত্রিভুজ কাজে ওপি ড্যাস্ট হবে ও এন ড্যাস্ট ইন্টু ওপি ও এন ড্যাস্ট হচ্ছে কত মাইনাস থ্রি ওপি কত মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু তার ফলটা কোথায় এখানে দেখুন ফলটা হচ্ছে প্লাস সিক্স কাজে আমরা প্লাস সিক্স বসালাম কাজে আমরা দেখতে পেলাম যে মাইনাসকে মাইনাস গুণ করলে কী করে পজিটিভ হচ্ছে চিত্রের সাহায্যে আমরা এটা দেখতে পাচ্ছি অতএব আমরা আজকে যে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যকে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে কি করে শ্রদ্ধা দেখিয়ে বিভিন্ন পদ্ধতি শিক্ষা শিক্ষক প্রয়োগ করতে পারেন অথবা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা যায় সেটার চেষ্টা আমরা করেছি কারণ দূরশিক্ষণে যারা শিখছেন তার প্রত্যেকেই নিজের ঘরে বসে শিখছেন একই পদ্ধতি হয়তো সকল শিক্ষার্থীর জন্য খাটবে না কাজে বিভিন্ন মেধা শিক্ষার্থীদের লালন করার জন্য আমরা এই পদ্ধতিটা পরীক্ষামূলক অনুষ্ঠান হিসাবে প্রচার করলাম এ বিষয়ে আপনাদের মতামত পেলে আমরা এই ধরনের অনুষ্ঠানকে আর বেশি করব কিংবা করব না এটা আমরা বুঝতে পারবো অতএব আপনারা যদি আমাদের মতামত আপনাদের আমাদের জানান এই পদ্ধতি সম্পর্কে তাহলে আমরা খুব খুশি হব এবং সাদন গ্রহণ করব এবং আমাদের এই পরীক্ষামূলক অনুষ্ঠান ভবিষ্যতে আবার কন্টিনিউ করব অথবা বন্ধ করব অশেষ ধন্যবাদ